নমস্কার ওদিকে যেও না স্যার আজকে আমরা একটু জমা হইছি আমি বলতে আমার ভালো নেই যে আমার বিরাট আনন্দের দিন আমি ছোটবেলায় বহু আর্টিস্টের সঙ্গে বাজিয়েছি কিন্তু আমি আনন্দ পেয়েছিলাম তখন আমি যা স্বপন ছিলাম তারপর স্বপন সেন থেকে পণ্ডিত স্বপন সেনে এসে পৌঁছেছি ঈশ্বরের আশীর্বাদ এবং যে গানটি আমরা করতে চলেছি অসাধারণ গান আমি যে জলসা করে এই গানের ইতিহাস একটু বলছি আমার সঙ্গে আমার আমার স্নেহধন্য স্নেহে দীপন আছে দীপনকে আমি দীপনই আমার রিকোয়েস্ট করেছি যে একটু কিছু বলবেন এই গানের ইতিহাস আমি যে জলসা করে এই গানটি অ্যান্টনি ফিরিঙ্গি বই মান্নাদা সঙ্গে আমি এই গানটি অন্তত দেড় হাজার বার বাজিয়েছি অনেক গান হবে কিন্তু এই গান মনে আর হবে না এই গানটি যখন রেকর্ডিং হয়েছিল রিহার্সাল হয়েছিল 42 বার 42 টাইমস উই কেম ইন দ্য স্টুডিও 10 ও ক্লক মর্নিং অ্যান্ড ওয়েন্ট হোম নাইট 10 ও ক্লক এবং এই মান্নাদের মতন গান গায়ক আমি বাজিয়েছি অনেক 62 জন মান্নাদের সঙ্গে বাজিয়েছি মানে মান্নাদের কণ্ঠে কি তার মধ্যে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি দীপনের সঙ্গে বাজিয়েছি আমার এটা আমার মানে সৌভাগ্য যে আমি এই দীপনকে আমি সেই জন্য আমি অনুরোধ করেছি রিকোয়েস্ট করেছি জোর করেছি কমেন্ট করেছি যে এই গানটা তুমি প্লিজ গাইবে আজ আমাদের আনন্দ দাও এবার তার ভিতরে আমি কিছু মিউজিক অর্নামেন্ট আমি করছি দীপন মানে আমার জীবনের সঙ্গীত জীবনের আজকে একটা অন্যতম স্মরণীয় দিন যে এরকম একজন ব্যক্তিত্বের সাথে এই গানগুলো করার মানে সাহস করছি আর কি এবং যে গানগুলো সৃষ্টির সময় যিনি ছিলেন পণ্ডিত স্বপন সেন আজকে উনি আমার সাথে এখানে এই গানটাতে উনি ইয়ে করছেন আমি যে জলসা করে এই গানটি অ্যান্টনি ফিনিঙ্গির একটা সুপার হিট গান এবং মহানায়ক উত্তম পরে দিবে এই গানটি ছিল রেডি আমি চেষ্টা করছি ওয়ান স্টার Oh,
Uncertain, but I'm on monotony. I can talk to you. Okay.